আজকে মূলত আমাদের চাইল্ড লাইনের বিভিন্ন সংস্থা এই জেলায় কাজ করে থাকে পাঁচটি অর্গানাইজেশন, যারা মূলত শিশু সুরক্ষার দিকগুলো এখানে কিভাবে রূপায়িত হবে সেটা দেখে থাকে। তো জেলা প্রশাসনের সঙ্গে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ, পুলিশের সঙ্গে কাজ, তো সারা বছরব্যাপী যে কাজ হয় তার একটা রিভিউ আজকে করা হচ্ছে, একটা কর্মশালা করা হচ্ছে, যার মাধ্যমে এই যে কাজ করতে করতে বিভিন্ন ধরনের সহযোগিতা পায়, কোথাও অসহযোগিতা হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, সেইগুলো কিভাবে আগামী দিনে ঠিক করা যায়, আগামী দিনে আরও কিভাবে ভালোভাবে একসঙ্গে কাজ করা যায়, এই উদ্দেশ্যেই আজকে এই মিটিংটির আয়োজন করা হয়েছে। মূলত এখানে পুলিশ প্রশাসন আছে, সাধারণ প্রশাসনের পক্ষ থেকে সোশ্যাল ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছেন, ডেপুটি লেবার কমিশনার আছেন, এছাড়া বিভিন্ন সাংবাদিক বন্ধু আছেন, এছাড়া আমাদের এনজিও প্রতিনিধিরা আছে, আর চাইল্ড লাইনের পাঁচটা অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছে, যাদের মাধ্যমে পুরো কর্মকাণ্ডটা এখানে চলে। স্বাভাবিকভাবেই সাংবাদিকরাও এর অন্তর্গত, তো খুব স্বাভাবিকভাবেই তাদেরও মতামত এখানে আমরা নিচ্ছি যে আগামী দিনে কীভাবে কাজ করা যায়। কী কী বিষয় নিয়ে আলোচনা হবে? মূলত এটা শিশু সুরক্ষার উপরে, যে 1098 চাইল্ড লাইনের যে ফোন সার্ভিস আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিই, তারই বিভিন্ন দিকগুলো নিয়ে আজকে আলোচনা। আমার নাম জয়ন্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।